আসসালামু আলাইকুম শেষ। হ্যাঁ বলেন। আচ্ছা এবার ঠিক আছে, আসলে তারপরের কয়েকদিন প্রশ্নটা। ধরে আপনাদের ভিতরে, হ্যাঁ কয়েকদিন ধরে আপনাদের ভিতরে একটি মানে শব্দ, জাস্ট একটি শব্দ নিয়ে খুব মানে আলোচনা দেখতেছে, ইসলাম বিদ্বেষী আর ইসলামকে অপছন্দ করা, জাস্ট এই একটা বিষয় নিয়ে আপনাদের ভিতরে খুব তর্ক হচ্ছে, ঠিক আছে? তো এখানে আপনারা বলতেছেন যে ইসলাম বিদ্বেষী কেন হওয়া যাবে না, ঠিক আছে? তো আমার এই কথাটার সাথে একটা দ্বিমত আছে। আপনি ইসলাম বিদ্বেষী কেন হবেন, আবার আপনি হিন্দু বিদ্বেষী কেন হবেন, আপনি একটা জিনিসকে কেন ঘৃণা করবেন? হ্যাঁ আপনি তো একটা বিদ্বেষী হতে পারেন না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি কি বাংলাদেশ জামাত ইসলামীর নাম তো শুনেছেন, আপনি কি জামাত ইসলামীকে পছন্দ করেন অবশ্যই নাকি শুনেছি, অপছন্দ করেন? আপনার মানে রাজনৈতিক ইয়াটা একটু বলেন আমাকে, আপনি কোন আমি পার্টি রাজনৈতিক সমর্থন মতাদর্শ করেন? তো এখানে, আমি তো এখানে রাজনৈতিক ভাই, এখানে না না, আমি রাজনৈতিক আপনাকে একটা বিষয় কেন হয়? জিনিস জিজ্ঞেস করেছি, সেটার একটা কারণ আছে, আপনি আগে আমি বলেন, মনে, তারপর আমি আপনাকে বলতেছি। আমি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে কোনো কিছুর সাথে যুক্ত না, আমি কোনো রাজনীতি করি না। আচ্ছা, যেমন ধরেন আওয়ামী লীগ সরকার যদি এখন অনেকগুলো মাদ্রাসা ছাত্রকে মেরে ফেলে, হ্যাঁ, তাহলে কি আপনি আওয়ামী লীগ সরকারের কঠোর কঠিন সমালোচনা করবেন নাকি করবেন না? অবশ্যই করবো, অবশ্যই করবো, 100%। আচ্ছা ঠিক আছে, এখন যদি আপনি আওয়ামী লীগ সরকার যদি পুলিশ দিয়ে আপনার বাবা ভাই বোন সবাইকে মেরে ফেলে, হ্যাঁ, তখন আপনি কি করবেন বলেন তো? তখন আপনি বলবেন না যে এই আওয়ামী লীগ সরকার অত্যন্ত নোংরা ঘৃণ্য সরকার, এদেরকে আমরা ঘৃণা করি, আমরা যারা মানুষ আছি, সাধারণ মানুষ আছি, আমরা এই সরকারকে ঘৃণা করি, এটা বলবেন না নাকি বলবেন? অবশ্যই বলবো, হ্যাঁ, বলবো। তাহলে ভাই আপনি যে ঘৃণা করতেছেন আওয়ামী বিদ্বেষী হচ্ছেন, বা ধরেন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা দেশ, সেই দেশটা যখন ইরাক বা ধরেন সিরিয়া, লেবানন, আফগানিস্তান এই সমস্ত দেশে বোমা মারতেছে, বা ধরেন ইসরায়েল যে একটা দেশ যেটা প্যালেস্টাইনের উপর বোমা মারতেছে, প্যালেস্টাইনের স্কুলের বাচ্চাদের স্কুলের উপরে বোমা মারে তারা মাঝে মাঝে, হ্যাঁ, বাচ্চা টাচ্চা সহ উড়ায় দেয় এখন, বা ধরেন এই যে মিয়ানমারে রোহিঙ্গাদের উপরে অত্যাচার চলে, যারা আছে মিয়ানমারের যারা সামরিক জান্তা আছে, তারা কি করে রোহিঙ্গাদের উপর নির্মম অত্যাচার চালাচ্ছে, এটা তো আমরা জানি তাই না? আপনি তো জানেন এটা নাকি? হুম হ্যাঁ, হুম এখন এই জানি। যে যারা এই কাজগুলা করছে, যে মতাদর্শগুলো এই কাজগুলা করছে, তাদেরকে কি আপনি ভালোবাসেন নাকি ঘৃণা করেন? অবশ্যই তাদের ওই কাজটাকে আমি ঘৃণা করি। হ্যাঁ, ওই যে ধরেন একটা মতাদর্শ যদি বলে, যেমন ধরেন ইউরোপে একটা মতাদর্শ খুব শক্তিশালী ছিল নাৎসিবাদ, নাৎসিবাদের নাম আপনি শুনেছেন? হিটলার, হিটলারের হুম নাৎসিবাদ শুনেছি এটা, শুনেছেন? হিটলার, হ্যাঁ হ্যাঁ শুনেছি এটা, হ্যাঁ, শুনেছি। এই নাৎসিবাদ অনুসারে, নাৎসিবাদ যে মতাদর্শটা, সেইটা অনুসারে হচ্ছে গিয়ে আর আরিয়ান মানে জার্মান, যারা পিওর জার্মান, যারা বিশুদ্ধ জার্মান, তারা ছাড়া পৃথিবীর সব মানুষ হচ্ছে গিয়ে গরু ছাগলের মতো, তাদের বেঁচে থাকার অধিকার নাই, তাদের এত মানে মানে অধিক কোনো অধিকারই নাই, তাদের নাগরিক অধিকার নাই, তাদের অন্যান্য কোনো অধিকার নাই, যেমন ধরেন ইহুদিদের কোনো অধিকার নাই, হিন্দুদের কোনো অধিকার নাই, মুসলমানদের কোনো অধিকার নাই, খ্রিস্টান শুধুমাত্র তাদের আছে, তাদের অধিকার আছে, বাদ বাকি যে অন্য মানুষরা আছে, যেমন ধরেন আপনার মতো চামড়া যাদের, আমার মতো চামড়া যাদের, তাদের কোনো অধিকার নাই। এখন এই আচ্ছা নাৎসিবাদ বলতেছে, নাৎসিবাদের বইপত্র আছে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বইপত্র আছে, নাৎসিবাদের অনেক কেতাব আছে, মানে নীতি নীতিমালা আছে, ঠিক আছে? এখন আপনি বলেন নাৎসিবাদ যদি এই ধরনের কথাবার্তা বলে, তাহলে কি আপনি নাৎসিবাদকে সমর্থন করেন নাকি ঘৃণা করেন? নাৎসিবাদের এই নীতিটাকে আমি ঘৃণা করি, কিন্তু হিটলার যদি আরো দুইটা কাজ, ভালো কাজ করে যায়, সেইটাকে আমি সমর্থন করি। আমি স্পেসিফিক নাৎসিবাদকে, এই বিষয়টাকে, এই থিমটাকে, এইটাকে আমি ঘৃণা করি। আমি সামগ্রিকভাবে তার সবকিছুকে আমি ঘৃণা করতে পারি না, তার ভালো কাজও থাকতে পারে। না না, আমি তো হিটলারের কথা বলতেছি না, আমি নাৎসিবাদের কথা বলতেছি, যে যাই নাৎসিবাদের হোক, মূল নীতি হচ্ছে, নাৎসিবাদটাকে আমি ঘৃণা করি, হ্যাঁ, নাৎসিবাদটাকে নাৎসিবাদকে আপনি ঘৃণা করেন, নাৎসিবাদকে আপনি ঘৃণা করলে অবশ্যই আপনি ঘৃণা কি করি। ভাই এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, যে পুঁজিবাদী একটা সমাজ তাই না, মার্কিন যুক্তরাষ্ট্র তো পুঁজিবাদী সমাজ, এটা তো জানেন আপনি নাকি, জি জি পুঁজিবাদকে কি আপনি ভালোবাসেন নাকি জি ঘৃণা করেন? পুঁজিবাদ মানে হচ্ছে কি জানেন তো, পুঁজিবাদ মানে বোঝেন তো নাকি? পুরোপুরি মোটামুটি আইডিয়া আছে, পুরোটা নাই, আপনি আচ্ছা, যদি পুঁজিবাদ চাইলে মানে বলতে হচ্ছে যে পারেন। আপনাকে খালি মানে জিনিসপত্র বেচবে, তারা আপনার কাছ থেকে পয়সা, মানে আপনার শ্রম, আপনার পয়সা, আপনার বিষয় সম্পত্তি সব তারা আস্তে আস্তে শোষণ করবে, হ্যাঁ, আপনার কাছে জিনিসপত্র বিক্রি করে আপনার কাছ থেকে সেই জিনিসগুলো লুটে নিবে, হ্যাঁ, যেমন ধরেন এই যে মানে ধরেন ইউরোপের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল, হুম, সেটা ছিল একটা পুঁজিবাদী চক্রান্ত, তারা আপনার কাছ থেকে সম্পদ লুট করতো, হুম, এখনো কিন্তু সেই জিনিস আছে, এখনো মার্কিন যুক্তরাষ্ট্র অন্যভাবে আপনার থেকে পকেট থেকে পয়সা লুট করে, ঠিক আছে? এখন এই যে পুঁজিবাদী মানে মতাদর্শ, এটাকে কি আপনি ভালোবাসেন নাকি ঘৃণা করেন? এটাকে আমি পছন্দ করি না। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে আপনি অনেকগুলো মতাদর্শকে কিন্তু ঘৃণা করেন নাকি? হুম আচ্ছা, হুম এখন আপনি বলেন তো ভাই, ইসলাম আর মুসলিম এই দুটো শব্দের মানে কি? মুসলিম হচ্ছে যিনি ইসলামের, ইসলামকে যিনি ধারণ করে, ইসলামটাকে যে মানে, ইসলামটাকে যে বিশ্বাস করে এবং সেই অনুযায়ী সে যে যেটাকে গ্রহণ করে, সেই হচ্ছে মুসলিম। হ্যাঁ, ভালো বলেছেন। হ্যাঁ, এবার ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? ইসলাম হচ্ছে, ইসলাম ইসলাম কাকে বলে এটা আবার নতুন করে আপনাকে বলতে হবে, এটা কি আপনি জানেন না? ইসলাম হচ্ছে একটা মতাদর্শ, আর ইসলাম সেই মতাদর্শ যারা বিশ্বাস করে একটা মতাদর্শ, তারা হচ্ছে মুসলিম,
সাহিন মুসলিম। হ্যাঁ, এখন পৃথিবীর যে মানবাধিকার সংগঠনগুলো আছে তাদের যে বাক স্বাধীনতার নীতিমালা আছে, সেই নীতিমালা অনুসারে আপনি যে কোনো মতাদর্শের সমালোচনা করতে পারেন, যে কোনো মতাদর্শকে আপনি পছন্দ করতে পারেন, ঘৃণা করতে পারেন। যেমন নাৎসিবাদকে পৃথিবীর অনেক মানুষ ঘৃণা করে, হিন্দুত্ববাদ বা ব্রাহ্মণ্যবাদকে পৃথিবীর অনেক মানুষ ঘৃণা করে, কারণ হচ্ছে ব্রাহ্মণ্যবাদ বলতেছে যে শুধুমাত্র ব্রাহ্মণরাই হচ্ছে গিয়ে উঁচু জাত আর বাদ বাকি সবাই হচ্ছে নিচু জাত। বোঝেন তো এই জিনিসগুলো নাকি? ভারতের যে ব্রাহ্মণ ভাই, আপনাকে এত উদাহরণ দিতে হবে না। না না না, আমি আপনার আমার কথাগুলো আগে মন দিয়ে শুনেন ভাই, আপনি মন দিয়ে না শুনলে তো বুঝতে পারবেন না। আপনার যদি এত অস্থিরতা থাকে তাহলে তো ভাই আপনি কেন আসছেন আমার সাথে কথা বলতে? আপনি আপনি যদি এত অস্থির হন তাহলে তো আপনার সাথে কথা বলার দরকার নেই আপনার, তাই না? যে কোনো মতাদর্শকে আপনি পছন্দ করতে পারেন আবার ঘৃণা করতে পারেন, ঠিক আছে? এখন দেখতে হবে সেই মতাদর্শটা কিরকম। ইসলাম হচ্ছে কি একটা মতাদর্শ? ইসলাম বলতেছে যে আপনি যদি ইসলাম ধর্মকে ত্যাগ করেন তাহলে আপনার গর্দান উড়াইয়া দিতে হবে। আপনি মুরতাদের শাস্তির কথা জানেন? মুরতাদের শাস্তি কি, এটা কি আপনি জানেন যে ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে কি শাস্তি দিতে হবে কোরআন এবং হাদিস অনুসারে, জানেন ভাই? আচ্ছা আপনি বলে যান। না না, আপনি আগে বলে নেন, জানেন কিনা, আপনি জানেন কিনা সেটা বলে নেন, না হলে আপনাকে তো আমার রেফারেন্স দেখাতে হবে না, আপনাকে বইগুলো রেফারেন্স দেখাতে হবে না। আচ্ছা আমি জানি না, আপনি আমাকে বলেন কি। আচ্ছা, আপনার আপনার বাসায় আপনি কি ভাই কোরআন এবং হাদিস গুলো পড়েছেন? হ্যালো ভাই, আপনি কি কোরআন এবং হাদিস গ্রন্থগুলো পড়েছেন? হ্যাঁ কোরআন হাদিস আমি পড়েছি। আচ্ছা, আপনি তাহলে সম্ভব তুরানি স্যার, হ্যাঁ আমি যতটুকু তুরানি স্যার 89 নম্বর আয়াতটা একটু আমাকে পড়ে শোনাতে পারবেন? পারবো, হুম, একটু পরেন তো লাইনে একটু থাকুন। দেখি। হ্যাঁ পরেন তো একটু দেখি। সুরা নিসার 89 নম্বর আয়াতটা একটু পড়ে শোনান আমাকে। হ্যালো, আচ্ছা, ওনার লাইন তো উনি কেটে দিলেন, ওনার লাইন দেখে উনি কেটে দিলেন, আমি ওনারকে লাইনটা কেটে দিলেন। আচ্ছা আরেকজনকে যুক্ত করি, ওনার জন্য রেফারেন্সগুলো বের করতে করতে উনি লাইনটা কেটে দিলেন। আচ্ছা আরেকজনকে যুক্ত করছি, দেখি ওনার সাথে, মানে আমি তো আলোচনাটা ইয়া করে ফেলছিলাম, শেষের দিকে নিয়ে আসছিলাম, এখন একটা রেফারেন্স দেখানোর পরে ওনাকে বলতাম যে ইসলামকে কি ভালোবাসা উচিত নাকি ঘৃণা করা উচিত। আরেকজনকে যুক্ত করছি, আপনি দেখে থাকলে যুক্ত হন, যাকে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছি তিনি দেখে থাকলে একটু যুক্ত হন, যাকে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছি আপনি দেখে থাকলে যুক্ত হন। আচ্ছা ওই যে ভদ্রলোক একটু আগে যুক্ত হয়েছিলেন, তিনি কি, তিনি বোধহয় মিনিমাইজ করতে গিয়ে আমার লাইনটা কেটে দিছেন, তাহলে উনি যদি আরেকবার যুক্ত হতে চান তাহলে এখানে নিচে একটা কমেন্ট লেখেন, তাহলে আমি আপনাকে আরেকবার যুক্ত করে নিব। না উনি তো কেটে দিচ্ছেন। আলামিন, আপনাকে আমি যুক্ত করার চেষ্টা করছি, আপনি যুক্ত হন। আলামিন, আপনাকে আমি যুক্ত করার চেষ্টা করছি, আপনি যুক্ত হন, কেটে দিয়ে না। হ্যাঁ হ্যাঁ আলামিন, শুনতে হ্যালো, পাচ্ছেন? হ্যাঁ, আপনি বের করেছেন সুরা নিসার হ্যাঁ ৮৯ শুনতে নম্বর পাচ্ছি। আয়াতটা, একটু পরে শোনান সুরা নিসার ৮৯ নম্বর আয়াতটা পরে শোনান একটু। আসলে সমস্যা হচ্ছে কি, এই লাইভ কানেক্ট থাকা অবস্থাতে গিয়ে করা যাচ্ছে না, তাহলে লাইনটা কেটে আচ্ছা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আপনার আমি তো পাশে কি থাকা কোরআন আছে? অবস্থাতে আপনার পাশে ডিজিটালি বাংলা কোরআন গিয়ে, এবং হাদিস আছে? বাংলা কোরআন এবং হাদিস আছে? না এই মুহূর্তে সাথে নেই। হ্যাঁ আচ্ছা তাহলে তো আমার ভাই মোবাইলে সমস্যা, অ্যাপস তাহলে আমি আছে, আমি আপনাকে, অ্যাপস থেকে দেখতে চাচ্ছিলাম। ও আচ্ছা ভাই, তাহলে আমি আপনাকে এই যে এক রেফারেন্স ভাই গুলো একটু, দিয়েছে, এক ভাই দিয়েছে মনে হয় একটা, তাহলে আমি আপনাকে এক ভাই রেফারেন্স গুলো দিয়েছে, এটা দেখা যাচ্ছে। বাবা, এটা তুমি ধরো না বাবা। আচ্ছা, নুনবি দুলাল ভাই দিয়ে দিয়েছেন যে মোনাফিকরা চায় যারা, তারা যেমন কাফের তোমরাও তেমনি কাফের হয়ে যাও, যাতে তোমাদের ও তাদের মধ্যে কোনো পার্থক্য না থাকে, অতঃপর তাদের মধ্যে থেকে কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না যতক্ষণ পর্যন্ত না তারা তওবা করে এবং আল্লাহর পথে হিজরত না করে। এরপরে যদি তারা বিমুখ হয়, এরপরে মানে ইসলামে আসার পরে যদি তারা বিমুখ হয়, মানে উল্টা দিকে চলে যায়, ইসলাম থেকে চলে যায়, এখানে বলা হচ্ছে এরপরে যদি তারা বিমুখ হয় এবং কাফেরদের সাথে সহযোগিতা অব্যাহত রাখে তাহলে তাদের পাকড়াও করো এবং যেখানে পাও হত্যা করো, ঠিক আছে? মানে ইসলাম থেকে বিমুখ হয়ে গেলে এই কাজগুলো করতে হবে, তাদেরকে যেখানেই পাও পাকড়াও করো এবং হত্যা করো। এখন আমি আপনাকে দেখাচ্ছি মুয়াত্তা না মালিক, এখানে আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি, এরপরে আপনি কথা বলেন। আপনি মুয়াত্তা মালিক নাম শুনেছেন? মুয়াত্তা মালিক কাকে বলে? মুয়াত্তা মালিকের নাম শুনেছেন না ভাই? আমি জানি না, মুয়াত্তা মালিক না হচ্ছে এনার নাম শুনিনি। সবচেয়ে প্রাচীন হাদিস গ্রন্থ, ঠিক আছে? সবচেয়ে প্রাচীন হাদিস গ্রন্থের নাম হচ্ছে মুয়াত্তা মালিক, এটার হাদিস গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। এই হাদিস গ্রন্থের ভিতরে আপনাকে আমি দেখাচ্ছি, বই থেকে দেখা দিচ্ছি, এটা হচ্ছে
মুয়াত্তা ইমাম মালিক, ইমাম মালিকের যে হাদিস গ্রন্থ সেইটা। ইমাম মালিকের নাম তো শুনেছেন নাকি ভাই? মালিকের নাম শুনেছি, চারজন আচ্ছা, ইমামের ভিতরে একজন তিনি। মুয়াত্তা মালিক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস গ্রন্থ, ঠিক আছে, সবচেয়ে পুরনো, সবচেয়ে প্রাচীন হাদিস গ্রন্থ, ঠিক আছে। এখানে মুয়াত্তা লেখা মালিক আছে এটা কি কোনো হাদিস গ্রন্থের নাম, বইয়ের নাম? মুয়াত্তা মালিক হাদিস গ্রন্থের নাম, হ্যাঁ, সেটা ইমাম মালিকের লেখা, ঠিক আছে, এটাকে আসলে মুয়াত্তা মালিকও বলে। হাদিসের ক্ষেত্রে আমরা যতটুকু জানি যে 6টা সহি স্বীকৃত গ্রন্থের নাম আছে, হ্যাঁ যাদের ঠিক যেগুলোর আছে, ব্যাপারে ওইটাও আর দেখাবো কি ভাই, ওইটাও দেখাবো আলেমদের ভাই ভিতরে মতানৈক্য নেই। ভাই ভাই ওইটাও দেখাবো আমি আপনাকে, আপনি অস্থির হন না, বুখারী মুসলিম থেকেও দেখাবো, কোনো সমস্যা নেই, সুনানে আবু দাউদ থেকেও দেখাবো, কোনো সমস্যা নেই, কিন্তু প্রথমে মুয়াত্তা মালিক দেখাচ্ছি, কারণ এটা হচ্ছে সবচেয়ে প্রাচীন হাদিস গ্রন্থের একটা, সবচেয়ে প্রথম দিকের হাদিস গ্রন্থের একটা, এই কারণে এটার অথেন্টিসিটি হচ্ছে অনেক বেশি। এটার পরিচ্ছদ 18-তে বলা, ইসলাম ত্যাগ করিলে তাহার ফয়সালা। রেওয়ায়েত 15, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও। মালিক বলেন যে আমার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও, এর অর্থ এই যে কোন মুসলমান ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় ও ধর্ম ত্যাগী জিন্দিক বা এই ধরনের কিছু হইয়া যায়, তবে তাহাদের ওপর মুসলমানগণ বিজয়ী হইলে তাহাদিগকে কতল করিয়া দেওয়ার হুকুম, তাহাদিগকে তওবা করারও সময় দেওয়া হইবে না, কারণ তাহাদের তওবার কোনো মূল্য নাই। মানে হচ্ছে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার গর্দান উড়াইয়া দিতে হবে, ঠিক আছে, একদম সরাসরি কথা, কোনো মানে এদিক সেদিক নাই, এই সরাসরি কথা। এটা এই হাদিসটা যে এই হাদিসটা যে সহি হাদিস, এটা আমি কিভাবে বুঝতে পারবো? এটা আপনি আসলে কিভাবে আপনি আমি আপনি পৃথিবীর যে কোনো ইসলামিক আলেমকে গিয়ে জিজ্ঞাসা করবেন, আমি মুয়াত্তা মালিকের হাদিস থেকে একটা হাদিস পেয়েছি, সেই হাদিসটা এটা, আপনি এটা হাদিস সহি নাম্বারটা কিনা। বলেন, হাদিস নাম্বারটা বলেন, আমি হাদিস নাম্বারটা টুকে রাখবো, লিখে রাখবো আচ্ছা এবং ঠিক আছে তারপরে এটা আমি ভেরিফাই করবো। ঠিক আছে, আপনি একটু কষ্ট করে nastiko.com বা সংশয়.com এ ঢুকে ইসলাম ও ধর্মত্যাগ চ্যাপ্টারটা পড়বেন, সেখানে সমস্ত রেফারেন্স দেওয়া আছে আপনাকে। এখন আমি সহি বুখারি থেকে যে হাদিসটা দেখাচ্ছি, সহি বুখারির 10 নম্বর খন্ডের পৃষ্ঠা 261-তে বলা আছে, হাদিস নাম্বার হচ্ছে 6412। এখানে বলা হচ্ছে আবদুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তি যিনি সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল, তিনটি কারণ ব্যতীত তাকে হত্যা করা বৈধ নয়, যথা প্রাণের বদলে প্রাণ, বিবাহিত ব্যভিচারী, আর আপন দিন পরিত্যাগকারী মুসলিম জামায়াত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি। এটা হচ্ছে সহি বুখারি, ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া সহি বুখারি গ্রন্থের 6412 নম্বর হাদিস। আপনাকে আমি আরো অনেক হাদিস দেখাতে পারবো, অসংখ্য হাদিস আছে এই বিষয়ে। এখন আপনাকে আমি দেখাচ্ছি সহি বুখারির 5ম খন্ডের পৃষ্ঠা নম্বর 236-এর হাদিস নম্বর হচ্ছে 2808। এইখানে বলা হচ্ছে ইকরামা থেকে বর্ণিত, আলী এক সম্প্রদায়কে আগুনে পুড়িয়ে ফেলেন, এ সংবাদ আবদুল্লাহ ইবনে আব্বাস এর নিকট পৌঁছালে তিনি বলেন, যদি আমি হতাম তবে আমি তাদেরকে জ্বালিয়ে ফেলতাম না, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ নির্ধারিত শাস্তি দ্বারা কাউকে শাস্তি দেবে না, বরং আমি তাদেরকে হত্যা করতাম, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো, যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো। এটার ব্যাখ্যায় বলা হচ্ছে, দিন বলতে এখানে ইসলামকে বোঝানো হয়েছে, অন্য কোনো ধর্ম ত্যাগ করলে হত্যার কথা না, ইসলাম ত্যাগ করলে হত্যার কথা বলা হয়েছে। সহি বুখারি খন্ড, এটা তো দেখালো, আচ্ছা এটা তো দেখিয়েছি, মুয়াত্তা মালিকের হাদিসটা দেখিয়েছি, তা এখন আপনাকে আমি দেখাচ্ছি মুয়াত্তা মালিকের এই পরের চ্যাপ্টারে যেটা বলা আছে, যে হযরত ওমর বলেছে 3 দিন পর্যন্ত সময় দেওয়া যাবে, হত্যা করার আগে 3 দিন সময় দেওয়া যাবে, ঠিক আছে। এখন এই যে এই ইয়াটাতে অসংখ্য হাদিস আমাদের দেয়া আছে, আপনি একটু কষ্ট করে nastiko.com এ আচ্ছা ঢুকে আচ্ছা আপনাকে বুঝতে আমি পারছি, এবার নাম্বারগুলো আপনি বলে দিচ্ছি, আপনি সামারিতে আসুন। নাম্বারগুলো বলে দিচ্ছি, সহিহ বুখারী তাওহিদ পাবলিকেশন হাদিস নাম্বার 3017, তারপরে হচ্ছে গিয়ে সহিহ বুখারী তাওহিদ পাবলিকেশন হাদিস নাম্বার হচ্ছে 4344, 4345, সহিহ বুখারী তাওহিদ পাবলিকেশন 6878, সহিহ বুখারী তাওহিদ পাবলিকেশন হাদিস নাম্বার হচ্ছে আচ্ছা ঠিক আছে 6930। ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি আপনি। এই বিষয়ে ভাই আচ্ছা অসংখ্য হাদিস ভাই আছে। এখন আর রেফারেন্স ঠিক আছে দিতে হবে না, ঠিক আছে, আপনি এই হ্যাঁ রেফারেন্স গুলো একটু চেক এখন করে নিন, আপনি যদি কোনো সামারিতে আছেন, রেফারেন্সে যদি আমি কোনো চেক ভুল করে পান নিব। তাহলে আপনি ঠিক আছে আমাকে বইলেন, পরে বইলেন যে রেফারেন্সে যদি কোনো ভুল পান বা সহি অবশ্যই না আপনাকে পান, বলবো। আমি যে কয়টা হাদিস বলেছি সবগুলো সহি হাদিস, একদম সহি হাদিস, ঠিক আছে। এখন আমি আচ্ছা আপনাকে বলছি যে কোনো আচ্ছা ঠিক মতাদর্শ আছে যদি এরকম বলে যে ধরেন আপনি কোনো একটা মানে ধরেন আপনি কোনো একটা জিনিস বিশ্বাস করেন বা অবিশ্বাস করেন, এটা তো ভাই আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তাই না? ধরেন আপনি হিন্দু, আপনার ইসলাম ধর্ম ভালো লাগছে, আপনি ইসলাম ধর্ম নিলেন, আপনি ইসলাম ইসলামে চলে গেলেন, এটা তো আপনার ব্যাপার। এখন যদি হিন্দুরা আপনাকে হত্যা করতে চায় সেই জন্য, সেটা কি ভাই ভালো কথা হবে? সেটা কি কোনো ভালো জিনিস হইলো? না সেটা ভালো জিনিস হয়নি। বা ধরেন আপনি যদি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্মে চলে আসতে চান, তাহলে যদি খ্রিস্টানরা আপনাকে জবাই করার কথা বলে, গর্দান উড়াইয়া দিতে চায়, এটা কি কোনো ভালো কথা? না এটা ভালো কথা না। তাহলে কোনো মানুষ যদি মুসলমান থেকে খ্রিস্টান হইতে চায় বা মুসলমান থেকে হিন্দু বা ইহুদি বা বৌদ্ধ বা নাস্তিক যে কোনো কিছু হইতে চায়, তাকে কিন্তু গর্দান উড়াইয়া দিতে হবে, এটা ইসলামের নিয়ম। সরাসরি আচ্ছা একদম এই জন্য কঠিন, আপনি ইসলাম
এই জন্য আপনি ইসলাম বিদ্বেষী, এই তো এটা আপনাকে একটা উদাহরণ দিলাম, এটা আপনাকে একটা উদাহরণ দিলাম। আপনি যদি কোরআনটা খুলে, বুঝতে পারছি, সূরা নম্বর 98 এর 6 নম্বর আয়াত, সূরা নম্বর 8 এর 55 নম্বর আয়াত, এই আয়াতগুলো পড়েন, সেগুলোতে স্পষ্ট বলা আছে যে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব, মানে অমুসলিমদেরকে অত্যন্ত ঘৃণা করার কথা বলা হয়েছে আপনাদের কোরআন শরীফে। না না, আপনার অর্থ, আপনি আয়াতের অর্থটা বলেন আমাকে, কোন সুরের কত নম্বর আয়াত এবং অর্থ কি সেটা বলেন ভাই। আমার সাথে দেখা যায় কি একটা শব্দেরই অর্থ, ভাই আপনি আমার সাথে অর্থ নিয়ে খেলেন না, দয়া করে আমি আমার সাথে অর্থ নিয়ে খেলেন না, কারণ আমি আপনাকে তাফসীর থেকে বাইর করে দেখাই দিব, এখনই দেখাই দিব, কোনো সমস্যা নেই তো, আমার কাছে তাফসীরও খোলা আছে। কারণ একই না ভাই, আমার কাছে তো তাফসীর খোলা আছে, রূপান্তরিত করা কথা ভাই, ভাই আপনি তো অর্থ নিয়ে মানে টানা পেঁচে পেঁচে করে লাভ নাই তো এখানে, কারণ আমার কাছে তাফসীর খোলা আছে তো। তাফসীর হচ্ছে কোরআনের ব্যাখ্যা, প্রখ্যাত তাফসীরকারক ইবনে কাসির এবং প্রখ্যাত তাফসীরকারক জালালাইন, হ্যাঁ দুইজন যে জালালাইনের লেখক, তাফসীরে জালালাইনের যে দুইজন লেখক, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত তাফসীরকারক, তারা তো এই শব্দটা সুন্দর ভাবে তাফসীরের ভিতরে ব্যাখ্যা করে দিচ্ছে, তাহলে আপনার তো এখানে পক পক করার কোনো মানে নাই ভাই, তাই না? আপনার এখানে কোনো কিছু বলার আছে? আমি তো আপনাকে তাফসীর বের করে দেখাই দেব। হ্যালো হ্যালো ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনাকে তো আমি তফসির বাইর করে দেখা দিব, তাইলে তো আপনি আপনি তো আর কোনটার অর্থ কি সেগুলো নিয়ে তো আমার সাথে টানা পেঁচাপেচি করে তো আমার আপনারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট নাকি? না সময় নষ্ট করার দরকার নেই। তবে আমি এখনই এখনই তবে বিষয়টা হচ্ছে কি, আপনি না না 1 সেকেন্ড আমাকে একটু সময় দেন, আমি তফসিরটা বাইর করতেছি, আমার তফসিরটা লোড হচ্ছে, 1 সেকেন্ড একটু সময় দেন, আমি আপনাকে দেখা দিচ্ছি তো, মানে মানে তো কোনটার অর্থ কি কোনটার অর্থ কি সেগুলো তো ভাই আপনার আমার থেকে ইবনে কাসির আর জালালাইনের যে দুজন লেখক আছেন ওনারা ভালো বোঝেন, তাই না? আপনি আমার থেকে তো এরা অনেক বেশি মানে পণ্ডিত, ইসলামের পণ্ডিত লোক, নাকি আপনি বেশি তাদের থেকে বেশি বুঝেন ভাই? আপনি বেশি বুঝতে বলেন আমার, আপনি আপনি বেশি বুঝেন, আমি তো আপনাকে তফসির খুলে দেখা দিচ্ছি, 1 সেকেন্ড একটু অপেক্ষা করেন, আমি তফসিরটা বের করতেছি, লোড হচ্ছে, 1 সেকেন্ড একটু ধরেন। সেই আয়াতের ব্যাখ্যায় কি কি বলা আছে সব সুন্দর ভাবে আমি দেখা দিব তো, কোনো সমস্যা নেই। না আসলে হচ্ছে কি, আমরা আসলে প্রসঙ্গ না না সেরে অন্যদিকে প্রসঙ্গ ছেড়ে না ভাই, প্রসঙ্গ ছেড়ে না ভাই, আমি প্রসঙ্গতেই আছি। এটা হচ্ছে সূরা আনফালের, এটা হচ্ছে সবচেয়ে প্রখ্যাত তাফসীরকারক ইবনে কাসিরের 12তম খণ্ডে আপনি পাবেন, 12তম খণ্ডে এবং তাফসীরে জালালাইন, না 12তম খণ্ডে না সরি, এটা আমি ভুল বলছি, তাফসীরে জালালাইন এবং তাফসীর ইবনে কাসির, এই দুইটা থেকেই আমি আপনাকে এই 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 সূরার আয়াত দুইটা, যে আয়াত দুইটা আপনাকে আমি বলেছি, প্রথম বলেছি সূরা নম্বর 8 আয়াত নম্বর 55, এই যে দেখেন সূরা আনফাল আয়াত নম্বর 55, যারা কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে না আল্লাহর নিকট তাহারাই অতিশয় নিকৃষ্ট জীব। এইখানে তাফসীরটা নিচে দেওয়া আছে, যে দেখেন তাফসীর তাফসীর ইবনে কাসিরের বলা আছে, উল্লেখিত আয়াতসমূহে আল্লাহ পাক কাফিরদের প্রতি তাহার ঘৃণা এবং তাহাদের অপকর্মের বর্ণনা দিয়ে বলিতেছেন যে ভূপৃষ্ঠে জীবকুলের মধ্যে বেঈমান কাফেরগণই হইল আল্লাহর নিকট অতি নিকৃষ্ট জীব। তারপরে বলা হয়েছে উহারা আল্লাহকে আদৌ কোনরূপ ভয় করে না, তুমি যদি উহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো তবে কঠোরভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিবে। এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস, ইবনে আব্বাস হচ্ছে গিয়ে তফসির কারকদের ভিতরে নেতা বলা হয় তাকে, তফসির কারকদের লিডার, ইবনে আব্বাসের নাম শুনেছেন? ইবনে আব্বাস ছিল হযরত মুহাম্মদের আত্মীয় এবং হযরত মুহাম্মদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবি, অসম্ভব গুরুত্বপূর্ণ সাহাবি হচ্ছে ইবনে আব্বাস। ইবনে আব্বাস বলেছেন যে তুমি যদি যুদ্ধে তাদের পরাস্ত করিতে পারো তবে কঠিন ভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিবে। হাসান বসরি, জাহাক, সুদ্দি, আতা খুরসানি এবং ইবনে উয়াইন উহার ব্যাখ্যায় বলেন, যুদ্ধে উহাদিগকে পরাস্ত করিতে পারিলে অতি কঠোর ভাবে শাস্তি দিবে এবং নির্দয় ভাবে উহাদিগকে হত্যা করিবে, যেন ইহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শাস্তির কথা শুনিয়া ভীত হয় এবং নসিহত ও শিক্ষা গ্রহণ করে, তাহাদের মধ্যে লজ্জা ও অনুশোচনার সৃষ্টি হয়। মানে কাফেরদের সাথে আপনার যুদ্ধ করতে হবে এবং তাদেরকে কঠিন ভাবে জ্বালা যন্ত্রণা দিয়ে মারতে হবে, মানে একদম অত্যাচার করে নির্যাতন করে মারতে হবে। এখন আমরা আসি তফসিরে জালালাইন, তাফসীরে জালালাইনের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 538, হ্যাঁ এটার ভিতরে আমাকে 2-3 মিনিট কথা বলার সময় দেন, 98 এটা শেষ করি তারপরে আপনি বলেন। 98 নম্বর সূরার 6 নম্বর আয়াত একটু আগে যে বললাম সেটা, নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্য হতে এবং মুশরিকগণ জাহান্নামী হবে তথায় তারা চিরকাল থাকবে, এরাই নিকৃষ্টতম সৃষ্টি। এর ব্যাখ্যায় জালালাইন বলেন, যারা মুশরিক তারা চিরকালের জন্য জাহান্নামী হবে, তারা নিকৃষ্ট জীব। এই এখানে কুফর অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা, আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোন সৃষ্টি নেই, এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট, মানে কুত্তা বিলাই গাধা শিয়াল শকুনের থেকেও অমুসলিমরা হচ্ছে নিকৃষ্ট। এটা আমার কথা না, এটা হচ্ছে কুকুর বিড়াল, এই যে আপনি আবার একটা এই যে একটা কথা বললেন শেষ কথাটা, এটা একটা মানে মানে এখানে কি লেখা পড়েন তো ভাই, এখানে এখানে পড়েন তো ভাই, এখানে পড়েন তো ভাই, আমার কথাটা শুনেন, না না আপনি আপনি আগে আপনি আগে পড়েন এটা, না না আপনি আগে এটা পড়েন, জন্তু জানোয়ার মানে কি ভাই? এমন কি জন্তু জন্তু জানোয়ার জন্তু জানোয়ার অপেক্ষাও নিকৃষ্ট, তে জন্তু জানোয়ার মানে কি ভাই? কুত্তা বিলাই জন্তু জানোয়ার না নাকি ভাই? জন্তু জানোয়ার মানে এখানে বলা হচ্ছে জন্তু জানোয়ার অপেক্ষাও নিকৃষ্ট, মানে জন্তু জানোয়ার কি কুত্তা বিলাই জন্তু জানোয়ার না নাকি জন্তু জানোয়ার?
অজন্ত তাহলে জানোয়ার। এই কথাটার অর্থ কি হয়? এমন কি জন্তু জানোয়ার অপেক্ষাও নিকৃষ্ট, কুত্তা বিলাই শিয়াল শকুন যদি জন্তু জানোয়ার হয় তাহলে এই কথাটার মানে কি ভাই? এই কথাটার মানে কি দাঁড়ায় বলেন, এই কথাটার মানে কি দাঁড়ায় বলেন ভাই? আপনাকে একটা জন্তু প্রশ্ন জানোয়ার করেছি, অপেক্ষা নিকৃষ্ট, কুকুর তাদের থেকেও। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, তাহলে কুকুর বিড়াল যদি শুনতে জন্তু পাচ্ছি। জানোয়ার হয় তাহলে এই কথাটার মানে কি দাঁড়ায়? হ্যাঁ তারা জন্তু জানোয়ার অপেক্ষাও নিকৃষ্ট, তার মানে হচ্ছে তারা কুত্তা বিলাই শিয়াল শকুন, তারপরে ধরেন মানে কাক, তারপরে ধরেন এইরকম যা আছে পৃথিবীতে জন্তু জানোয়ার সবকিছু থেকে নিকৃষ্ট হচ্ছে অমুসলিমরা, নাকি ভাই? এটার অর্থ এটা হয় না, আচ্ছা আচ্ছা, হয় নাকি হ্যাঁ হয় না? হয় বুঝলাম, তাহলে আমি যে আপনাকে হ্যাঁ হয় বললাম যে হয়। জন্তু জানোয়ার অপেক্ষা নিকৃষ্ট মানে হচ্ছে পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে, যেমন কুত্তা বিলাই শিয়াল শকুন, ভেড়া, ঘোড়া, গরু, এগুলো সব কিছু থেকে নিকৃষ্ট হচ্ছে অমুসলিমরা। এখন কোরআনে যদি এইরকম নোংরা সাম্প্রদায়িক এবং ঘৃণাবাদী কথাবার্তা বলা থাকে, তাহলে কি সেই মতাদর্শকে আমরা ঘৃণা করব নাকি আমরা ভালোবাসবো ভাই? হ্যাঁ এবার বলেন। এবার এবার একটু আমাকে কথা বলতে দেন, ঠিক আছে? আপনি একটা ধর্মকে, মুসলিম ধর্ম হোক হিন্দু ধর্ম হোক, সেটাকে আপনি মুসলিম কোনো ধর্ম ভালোভাবে, নেই ভাই, সেই ধর্মটাকে মুসলিম আপনি কোনো ধর্ম নাই ভাই, ভাই ভুল ভাল বললেন না, মুসলিম বলে কোনো ইসলাম ধর্ম নাই, ধর্ম, ইসলাম ধর্ম আছে, ইসলাম মুসলিম বলে ধর্ম, কোনো ধর্ম নাই। হ্যাঁ ভুল ভাল ইসলাম বললেন, ধর্ম, মুসলিম ওকে ইসলাম এবং ধর্ম ইসলাম বা আলাদা হিন্দু ধর্ম। ধর্ম, মুসলিম হচ্ছে মানুষ আচ্ছা ওকে আর ইসলাম হচ্ছে একটা ওকে মতাদর্শ ভাই, বা ধর্ম। ধর্ম, আচ্ছা বুঝছি, হ্যাঁ আচ্ছা বলুন। বুঝছি, ইসলাম ধর্মের ভিত, ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্মকে আপনি ভালোভাবে পূর্ণ ধর্মটাকে আপনি মানে ধর্মটাকে আপনি বিদ্বেষী বা ঘৃণা বলতে পারেন না। আপনি বলতে পারেন যদি এই ধর্মের ভিতরে কোনো বিষয়টা খারাপ থাকে, আপনি বলতে পারেন আমি ইসলাম ধর্মের এই স্পেসিফিক জিনিসটাকে আমি খারাপ বলি। ইসলাম ধর্মে বলা হয়েছে আপনি সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, এই জিনিসটাকে কি আপনি অস্বীকার করেন? এটাকে কি আপনি খারাপ আচ্ছা দৃষ্টিতে দেখেন? ঠিক আছে, তাহলে বুঝলেন আপনাকে আমার আমি একটা কথা? কথা জিজ্ঞেস করি, যে ধরেন আপনার পাশের বাসায় এক রহিমউদ্দিন কথায় নামে বলবেন, একজন বেশি থাকে, বলেন না। না বেশি বলতে হবে ভাই, আপনার যদি সময় না থাকে তাহলে আপনি বিদায় নেবেন, আমাকে মানে এইগুলা বলবেন না, আমার যতটুকু বলার দরকার ততটুকু আমি বলবো, আপনার যদি ভালো না লাগে আচ্ছা আপনার তো আমি তাহলে আসতে আপনি বলি নাই। যতটুকু বলেন আমাকে ওইটুকু বলার সময় দেবেন, না না ঠিক আছে? আপনাকে আপনি তো আমি বলেন, সুযোগ সমস্যা দিলাম, নেই। আপনাকে তো কথা বলার সুযোগ দিলাম, আপনি তো আমাকে প্রশ্ন করছেন, এখন আমি উত্তর দিচ্ছি, আপনাকে আমি কথা বলার সময় দিইনি ওকে নাকি বলেন, দেইনি? হ্যাঁ বলেন, আপনি বলেন, উত্তর দেন। তাহলে ভাই হ্যাঁ আপনি যে বলেন, বললেন যে আমি আপনাকে মানে সময় দিচ্ছি না, এরকম একটা অভিযোগ করতেছেন আপনি, আপনাকে তো আমি কথা বলার সুযোগ দিলামই না সময় নাকি? দিবেন বলছি যে আপনি যতটুকু বলেন আমাকে অতটুকু বলার সময় না দিবেন। না, এখন একটা যখন মানুষ প্রশ্ন করে প্রশ্নের উত্তরটা বড় হয়, এটা ভাই স্বাভাবিক কথা, প্রশ্ন আচ্ছা আপনি যখন পরীক্ষা দিতে যান তখন প্রশ্নপত্রটা 1 পৃষ্ঠা হয়, আর আপনি যখন উত্তর লেখেন তখন উত্তরটা এত মোটা হয়, মানে 10, 20, 30 পৃষ্ঠা হয়, দেখি আপনি কি বলেন, বলেন যে ভাই আপনি প্রশ্নটা ওকে ওই রকম দিতে হবে, প্রশ্নটা 30 পৃষ্ঠা করতে হবে, আমি উত্তরও 30 পৃষ্ঠা দিবো, এই সমস্ত কথার কোনো মানে আছে ভাই? এগুলো মানে আচ্ছা ওকে, মানে সহজ তাহলে কথা না কথা যে ভাই, মানে এগুলো কি ভাই? প্রাসঙ্গিকতা যেন না না বাইরে না চলে না যায়। না না, আপনি যে উল্টাপাল্টা কথা বলেন না, যুক্তি দিয়ে কথা বলেন, যুক্তি দিয়ে কথা বলা শিখেন, যে আমি যুক্তি প্রশ্নপত্র দিয়ে এক কথা বলবো পৃষ্ঠাতে আপনার হয় সাথে? ভাই, প্রশ্নপত্র এক পৃষ্ঠাতে হইতে পারে কিন্তু সেটা উত্তরপত্রটা 1 পৃষ্ঠাতে উত্তর হইতে দশ পারে পনেরো পৃষ্ঠা হয় নাকি? না, হয় তাইলে না, আপনি যে এখন আমাকে বললেন, কখনো আপনি হয় না। আমাকে প্রশ্ন করলেন, আমাকে বললেন উইটুকের ভিতরে 1 পৃষ্ঠার ভিতরে আমার উত্তর দিতে হবে, ভাই 1 পৃষ্ঠার ভিতরে আমি কেমনে উত্তর দিবো? আপনার প্রশ্ন আচ্ছা হচ্ছে ঠিক এক আছে পৃষ্ঠা, মানলাম, আপনি আমি উত্তর আপনি এক পৃষ্ঠা উত্তর কেমনে দেন। দিবো? তাইলে ভাই উল্টাপাল্টা কথা ভাই বলেন না, আপনার এটা কথা আমি বলবেন বুঝতে যুক্তি পারছি, দিয়ে শুধু বলবেন। আপনি ক্যারি অন, আগে হ্যাঁ যান। যুক্তি দিয়ে বলবেন, কি যেন বলতেছিলাম আপনি, আপনি কি যেন প্রশ্ন করলেন আবার বলেন একটু। আমি বলছি আপনি একটা ধর্মকে, হ্যাঁ একটা নীতিকে, একটা ধর্মকে আপনি সামগ্রিক ভাবে সেটাকে আপনি তো ঘৃণা করতে হ্যাঁ পারেন বলুন, না, কারণ সেটার ভিতরে হ্যাঁ বুঝতে ভালো পেরেছি, জিনিস আছে, খারাপ জিনিস আছে। আপনি হ্যাঁ যদি বুঝতে মনে পেরেছি, করেন খারাপ বুঝতে পেরেছি, জিনিসটা বর্জনীয় আপনার কাছে, ঘৃণা মনে হয়, আপনি বলতে পারেন আমি এই ধর্মের এই বিষয়টাকে আমি ঘৃণা করি, আপনি হ্যাঁ ভালোভাবে বুঝতে পেরেছি, বলবেন হ্যাঁ আমি হ্যাঁ বিদ্বেষী, আমি এটাকে ঘৃণা করি, এই কথাটা আপনি কিভাবে বলেন? এটা হচ্ছে আমার ঠিক আমার আছে প্রশ্ন। ঠিক আছে ভাই, আপনি কি গোলাম আজমকে ঘৃণা করেন? গোলাম আজম নাম তো শুনেছেন বোধ হয়, গোলাম আজমের নাম শুনেছি, হ্যাঁ অবশ্যই শুনেছি। ঘৃণা ঘৃণা করেন নাকি ভালোবাসেন ভাই গোলাম আজমকে? গোলাম আজম, আপনি রাজনৈতিক বিষয় এখানে কেন নিয়ে আসছেন ভাই? ভাই আপনাকে একটা প্রশ্ন করতেছি, উত্তরটা দেন হ্যাঁ বা না বলেন, আপনি যে ভালোবাসেন না, না জানলে বলবেন আমি জানি না তার ভাই, বলতে আমি পারি না, তার না না আমি জানি, বলেন আমি যে বলতে তার পারি না, সে যেই, এক কথা আমার উত্তর শুনেন, সে যদি যে ভালো কাজটা করছে, সে যদি কোনো জনকল্যাণমূলক সার্বজনীন কোনো কাজ করে সেটাকে আমি অবশ্যই ভালোবাসি, আর যদি সে যদি কোনো মানে গর্হিত কোনো কাজ করে সেটা সেটার আমি করা করা ভাবে সেটার আমি বিদ্বেষ পোষণ করি তার তার আচ্ছা ঠিক বিপক্ষে। আছে ঠিক আছে ঠিক আছে, ভালো কথা বলছেন। এখন আপনি বলেন যে আপনি ধরেন পৃথিবীতে যে গণহত্যাকারী গুলো আছে, যারা অনেক অসংখ্য মানুষ মারছে, ধরেন আপনার পাশের বাসায় রহিমউদ্দিন নামক একটা লোক আছে, যে লোকটা হচ্ছে গিয়ে 3 বছরের একটা মেয়েকে ধর্ষণ করে ফেলছে, একটা বুড়া চাচা মিয়া, সে 3 বছরের একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে একদম মেরে ফেলছে, এখন ভাই আপনি কি তার সে কি কি জীবনে কি কি ভালো কাজ করছে সেটা খুঁজতে যাবেন, নাকি আপনি বলবেন যে এই লোকটা তো অত্যন্ত অসভ্য খারাপ একটা লোক, যে একটা 3 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করতে পারে, এর মতো খারাপ লোক তার হইতে পারে না, নাকি আপনি কোনটা বলবেন ভাই? কাজ করছে সেটা আমি অবশ্যই ঘৃণা করব। ধরেন সে মানে সে মানে একদিন একটা ভালো কাজও করছে, একটা ফকিরে 5টা টাকা দিছিল, হুম, এবং একই সাথে সে একটা বাচ্চা 3 বছরের বাচ্চা মেয়েকে রেপ করে একদম ধর্ষণ করে একদম মেরে ফেলছে, এখন কি ভাই যখন আপনার সাথে আমার আলোচনা হচ্ছে যে এই রহিমউদ্দিন লোকটা এত একটা খাটাস একটা লোক, যে একটা 3 বছরের বাচ্চা মেয়েকে ধরে মেরে ফেলছে, রেপ করে মেরে ফেলছে,
তখন কি আপনি ভাই এই কথাটা তুলবেন যে ভাই ওই লোকটা তো একটা পাঁচ একদিন আমি দেখছিলাম একটা ফকিরে 5টাকাও দিছিল, তার মানে তো লোকটা ভালো, লোকটার ভিতরে তো ভালো জিনিসও আছে ভাই। ফকিরকে 5 টাকা না আপনি দেয়াটা, যে আপনি যে উদাহরণ, ফকিরকে 5 টাকা দেয়াটা এবং একটা 3 বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলাটা, এটা ভাই কোনো অবস্থাতে তুলনীয় বিষয় না। সেখানে আপনি কখনো বলতেই পারবেন না এই কথাটা যে আরে তো 5 টাকা ধার দিছিল, 5 টাকা ভিক্ষা দিছিল, তার মানে তো লোকটার ভিতরে তো ভালো আছে, এটা তো মানে একদম ফালতু মানে কথা। আপনি যখন উদাহরণটা দিচ্ছেন, আপনি যখন উদাহরণ দিচ্ছেন খারাপের ক্ষেত্রে একবার সর্বোচ্চ জঘন্যটা নিচ্ছেন, আর ভালোর ক্ষেত্রে 2 টাকা একদম করতেছিল। মানে সাধারণত হ্যাঁ হয় কি, ঘরে ঘরে যখন দুইজনের ভিতরে মারামারি হয়, যখন সে কথাটা বলতে যায় নিজেরটা বলে আমি ওর খালি এইটু বলতাম, তখন ও আমার করছে কি একেবারে আমার, মানে হ্যাঁ হ্যাঁ যখন আমি আমি আপনাকে একটা এটা বলতে যাই বলতেছি তখন কারণ আমি এরকম আপনাকে এটা প্রমাণও দিব। এই যে বিষয়টা আপনাকে এইভাবে আমি করে যেটা বলা হয়। বলেছি ভাই, আপনাকে আমি যেটা বলেছি যে এক্সট্রিম খারাপ কাজ কি সেটার প্রমাণ আমি দিব, তো সেটা প্রমাণ দিয়েই আমি কথা বলবো, হুম সেটা হুম প্রমাণ না দিয়ে আপনাকে আমি এই উদাহরণ দিচ্ছি আচ্ছা না। আপনি এমন ভাবেন না যে আপনাকে আমি এক্সট্রিম লেভেলের কোনো মানে উদাহরণ দিয়ে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছি, তা না। আমার কাছে এভিডেন্স আচ্ছা আছে আচ্ছা দেখি আমি সেটাই বলুন। সেই ধরনের কথা বলতেছি, আমার কাছে ভাই সব রেফারেন্স আছে, আপনি আমার সাথে রেফারেন্স নিয়ে আমার সাথে কেউ পারে না ভাই, রেফারেন্স সব খুলে বসে থাকে। ঠিক আছে আচ্ছা তাই, ঠিক আছে, ভালো তো, আপনি হ্যাঁ সাধুবাদ এখন জানাই আপনি আপনার রেফারেন্স কে। হ্যাঁ এখন আপনি আমাকে বলেন যে আপনি কি এই কাজটা করবেন কিনা, যে সে তো 5 টাকা ভালো কাজে করছিল, 5 টাকার ভালো কাজ করছিল, এটা কি সেই যে রেপ, রেপের ব্যাপারে সেটা কি প্রাসঙ্গিক হয়, কথাটা প্রাসঙ্গিক হয়? হ্যাঁ প্রাসঙ্গিক হয়, আপনার এই উদাহরণটা প্রাসঙ্গিক হয়, কিন্তু এই সেম মানে জিনিসটাকে আপনি আবার উল্টে দেন, এই সেম জিনিসটাকে উল্টে দেন, যখন হুম ভালোর ভালোর বিষয়টা হবে একটা বড় জিনিস, আর সে একটা ছোট একটা একটা ছেলেকে একটা অযাচিত কারণে হাইটে যাচ্ছিল, তার একটা লাথি মারছে, হ্যাঁ তাতে তার হাত ভাঙে নাই, পা ভাঙে নাই, হ্যাঁ কিন্তু সে একদিন একটা ছেলে নদীতে পড়ে ডুবে যাচ্ছিল, তখন তারে তুইলে তার আচ্ছা জীবনটা বাঁচাইছে, ঠিক আছে, এখন ঠিক আমরা আছে। তাহলে আলোচনা করব, তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে হযরত মুহাম্মদ কি কি ভালো কাজ করছে আর কি কি খারাপ কাজ করছে, এটা নিয়ে। ঠিক আছে, এটা নিয়ে আপনি হুম মানে রাজি বলুন। আছেন তো? তাহলে আমরা এই দুইটা নিয়ে যদি আলাপ হ্যাঁ করি আছে, তাহলে আমরা বুঝতে পারবো, আপনি কয়েকটা ভালো কাজের কথা বলবেন, আমি কয়েকটা খারাপ কাজের কথা বলবো, তারপর দেখা যাবে যে ভালো আচ্ছা কাজটা, বলুন। ভালো কাজটা কতটুকু আর খারাপ কাজটা কতটুকু। ঠিক আছে, হুম খুশি খুশি তো, মানে আপনি আপনার কথাই রইলো তাই হুম তো? হুম আচ্ছা এখন আপনি আমাকে হুম বলেন বলেন বানু বলেন, কুরাইজা গোত্র, বানু কুরাইজা গোত্র, বানু কুরাইজা গোত্রের নাম শুনেছেন আপনি? নাম শুনেছি। হ্যাঁ আচ্ছা, বানু কুরাইজা গোত্রতে, বানু কুরাইজা গোত্র কখনোই হযরত মুহাম্মদের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে আসে নাই। হযরত মুহাম্মদ বানু কুরাইজা গোত্রকে 25 দিন অবরোধ করে তাদের দুর্গের ভিতর ঢুকে তাদের সমস্ত পুরুষ যোদ্ধাকে, যাদের গুপ্তাঙ্গে পশম গজিয়েছে, গুপ্তাঙ্গে পশম চেক করে করে জবাই করে হত্যা করেছে, সেইটার সংখ্যা ছিল এটা 600 থেকে 900। রেফারেন্স একটু দেখান, অবশ্যই তো দিব, আপনি রেফারেন্সটা আপনাকে একটু দেখান, রেফারেন্স না নিয়ে তো আমি বসে নেই ভাই, আমি তো রেফারেন্স দিব বলেই তো এই কথা প্রসঙ্গটা তুলছি, রেফারেন্স রেফারেন্স দিবেন এখনই এবং ভ্যালিড কোন গ্রন্থের রেফারেন্স দিবেন যেটা অবশ্যই ভ্যালিড সর্বজন গ্রন্থেরই স্বীকৃত। রেফারেন্স দিব, অবশ্যই সর্বজন স্বীকৃত গ্রন্থেরই রেফারেন্স দিব, আমি তো মানে আপনার সাথে মানে ফাওয়া পাচাল করতে আমি বসি না তো ভাই। একটু অপেক্ষা করেন, আমি আপনাকে বের করে দিচ্ছি। আমাকে একটু সময় দিতে হবে, হ্যাঁ আমি একটু বের করতেছি, আমাকে একটু সময় দিতে ওকে, হবে সময় সমস্যা নেই, আপনি সময় নিন। কারণ আমার নেট কানেকশনটা একটু স্লো হয়ে গেছে। ওকে হ্যাঁ এখন বের হয়ে গেছে। ভাই আপনি কি ইবনে হিসামের নাম শুনেছেন? ইবনে হিসামের সিরাতে, সিরাত, সিরাত গ্রন্থ, ইবনে নাম হিসাম, শুনেছি ইবনে বাট হিসাম কে বই ছিলেন জানেন তো? অভিজ্ঞতা পড়ে দেখা হয়নি। ইবনে হিসাম ছিলেন ইবনে ইসাকের ছাত্র, এটা তো জানেন নাকি? আচ্ছা এটা বলেন, তো জানা আছে নিশ্চয়ই। পড়া হয়নি আমার বই ভাবে করে। ইবনে ইসাক কে ছিলেন সেটা জানেন নাকি? অতটা বিস্তারিত আমার জানা নেই, আচ্ছা আপনি ঠিক আছে, বলেন, সমস্যা ইবনে নেই, আমি ইসাক একটু হচ্ছে, রাখবো আপনার আচ্ছা রেফারেন্স দিলে। ঠিক আছে আপনি একটু চেক করে দেখেন পরে, ইবনে ইসাক হচ্ছে অত্যন্ত ওকে, গুরুত্বপূর্ণ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ইতিহাসবিদরা ছিলেন তাদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইবনে ইসাক, এবং ইবনে ইসাকের ছাত্র ছিলেন ইবনে হিসাম, তিনি ইবনে ইসাকের যে মানে মানে রচনাগুলা সেগুলাকে কম্পাইল করেছিলেন, অনেক কিছুকে সংকলিত করেছিলেন। ঠিক আছে, এবং ইবনে হিসামের একটা সিরাত গ্রন্থ আছে, সেই গ্রন্থটার নাম হচ্ছে, আপনাকে আমি সেই গ্রন্থটা থেকে সরাসরি দেখাচ্ছি, সেই বইটা থেকে সরাসরি দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে সেই গ্রন্থ থেকে, সেই গ্রন্থ থেকে ওনার, আপনি, আমি আপনাকে শুরুতে ওনার নামটা একটু বলে দিই, আবু মোহাম্মদ আবদ আল মালিক বিন হিসাম বা ইবনে হিসাম একজন বিখ্যাত ও প্রাচীন সিরাত সংকলক, তিনি ইবনে ইসাকের সংকলিত সিরাত বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে পুনঃসম্পাদনা করেন, যা সিরাতে ইবনে হিসাম নামে পরিচিত। আপনি যে কোনো, এটা এই বইটার নাম হচ্ছে সিরাতে মুহাম্মদ ইবনে ইসাক, এটা আপনি যে কোনো জায়গায় গিয়ে জিজ্ঞেস করবেন এই বইটা আপনাকে বের করে দিবে, ইসলামিক ফাউন্ডেশনের এই বইটা আছে। এই বইটার আচ্ছা চ্যাপ্টার, চ্যাপ্টারের নাম হচ্ছে বানু কুরাইজা অভিযান, বানু কুরাইজা অভিযান, সেখানে আপনাকে আমি দেখাচ্ছি।
আল্লাহ আপনাকে, আল্লাহ তাআলা আপনাকে বানু কুরাইজার উপর হামলা করার নির্দেশ দিয়েছেন, মানে বানু কুরাইজা কিন্তু তখন হামলা করে নাই, তখনই আল্লাহ তাআলা নবীকে বানু কুরাইজা হামলা করার নির্দেশ দেন। এরপরে এরপরে আপনি পুরোটা পড়তে পারেন, আমি পুরোটা পড়ে শোনাতে পারি কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি nastiko.com এ আচ্ছা বলেন পড়তে বলেন। পারেন, আমি আপনাকে বিশেষ বিশেষ অংশ পড়ে শোনাচ্ছি। তিনি দুর্গগুলোর নিকটবর্তী হয়ে বললেন, হে বানরের জ্ঞাতি গোষ্ঠী, মানে গালি দিয়ে বললেন, হে বানরের জ্ঞাতি গোষ্ঠী, আল্লাহ তাআলা কি তোমাদের লাঞ্ছিত করেননি? তিনি কি তোমাদের ওপর আজাব নাজিল করেননি? এরপরে আপনি নিচের দিকে যাবেন, বানু কুরাইজা অবরোধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 25 দিন যাবত তাদের অবরোধ করে রাখেন, ফলে তারা চরম সংকটের সম্মুখীন হয়। মানে বানু কুরাইজার গোত্রের ভিতরে যে নারী শিশু বৃদ্ধ মানুষ প্রতিবন্ধী মানুষেরা যারা সবাই ছিল সেই সেই দুর্গের ভিতরে, তারা চরম সংকটের ভিতরে পতিত হয়। তখন একজন লোক ঢুকেছিলেন, কাব বললেন, এসো আমরা সেই ব্যক্তির আনুগত্য করি এবং তাকে সত্যবাদী বলে স্বীকার করে নিই। এরপরে কাব বললেন, যদি তোমরা এটা মানতে অস্বীকার করো তবে এসো আমরা নিজ হাতে আমাদের শিশু ও নারীদের হত্যা করি, এরপর অস্ত্রসজ্জিত হয়ে মুহাম্মদ ও তার সঙ্গীদের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়ি। এটা হচ্ছে ওইখানকার লোকেরা বলতেছিল। এরপরে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লুবাবাকে তাদের নিকট পাঠালেন, তাকে দেখা মাত্র পুরুষগণ তাকে অভিবাদন জানাতে ছুটে আসলো। মানে হযরত মুহাম্মদ তো বাইরে 25 দিন ধরে অবরোধ করেছিল, তখন হযরত মুহাম্মদ আবু লুবাবা নামক একজন সাহাবীকে, একজন লোককে সেই বানু কুরাইজা গোত্রের দুর্গের ভিতরে ঢুকাই পাঠাইলো। তাকে দেখা মাত্র সেই বানু কুরাইজা গোত্রের যে পুরুষটা ছিল অভিবাদন জানাতে ছুটে আসলো, আর নারী ও শিশুরা তার সামনে গিয়ে কেঁদে কেঁদে ফরিয়াদ জানালো। তাদের সে বুক ফাটা কান্না দেখে তার অন্তর গলে গেল। মানে প্রচন্ড রকম কান্না করতেছিল বানু কুরাইজা গোত্রের নারী এবং শিশুরা, প্রচন্ড কান্নাকাটি করতেছিল, কারণ নবী মোহাম্মদ 25 দিন ধরে তাদের দুর্গ অবরোধ করে রাখছে এবং বাইরে থেকে কোনো খাবার দাবার পানি ইত্যাদি ইত্যাদি ভিতরে যাইতে দিচ্ছে না। হ্যাঁ, কোনো যে প্রয়োজনীয় রসদ সেগুলো কিছুই ভিতরে যাইতে দিচ্ছে না, এই কারণে তারা প্রচন্ড সংকটের ভিতরে ছিল। তখন ওই আবুলু বাবাকে দেখে ওই বানু কুরাইজা গোত্রের নারী এবং শিশুরা প্রচন্ড বুক ফাটা কান্নাকাটি শুরু করলো। তখন তারা বললো, হে আবুলু বাবা, আপনি কি বলেন আমরা কি মোহাম্মদের নির্দেশ মতো দুর্গ হতে নেমে আসব? তিনি বললেন, মানে আবুলু বাবা বললেন, হ্যাঁ। সে সাথে গলদেশের দিকে ইঙ্গিত করে বললেন, ইঙ্গিত করলেন, অর্থাৎ পরিণাম জবাই। মানে হচ্ছে তিনি এই যে আবুলু বাবা যিনি হযরত মোহাম্মদ যাকে পাঠাইছিল, সেই আবুলু বাবাকে জিজ্ঞেস করলো যে, হে আবুলু বাবা, আমরা কি এখান থেকে বের হবো, দুর্গ থেকে বের হবো? মোহাম্মদ আমাদেরকে বলছে দুর্গ থেকে বের হইতে, আমরা কি বের হবো? তখন আবুলু বাবা বললেন, এই যে গর্দানের দিকে, এই যে এইভাবে নির্দেশ করে বললেন, এইভাবে গলাটা কাটার নির্দেশ করে বললেন যে তোমরা যদি তোমরা এখান থেকে বের হও তখন তোমাদের জবাই করা হবে, তোমাদেরকে এখানে এখানে জবাই করা হবে। গলদেশের দিকে ইঙ্গিত করে বললেন, অর্থাৎ পরিণাম জবাই। ঠিক আছে, এই কথা কিন্তু ভাই একটা আমাদের কথা না, এই কথা কিন্তু মানে সিরাতে ইবনে হিশাম হিসাবে এগুলো লেখা আছে। তারপরে দেখেন, আমি সাদ তো এখন এক অবস্থায় আছি, যখন আল্লাহ এই ব্যাপারে নিন্দা আমার কাজে লাগতো না, সাদের উক্তি দ্বারা তারা বুঝে ফেললো বানু কুরাইজার মৃত্যু অবধারিত। সাদ পৌঁছার আগে তারা তাদের সে কথা প্রচার করে দিল। এরপরে আপনি দেখেন জবাবে জবাব দিলেন, হ্যাঁ আমাদেরও প্রতিশ্রুতি। তখন সাদ তার রায় ঘোষণা করলেন, সকল পুরুষকে হত্যা করা হবে, ধন সম্পদ গনিমত রূপে বন্টন করা হবে এবং নারী ও শিশুদের গোলাম বাদিতে পরিণত করা হবে। এটা সাদ হচ্ছে হযরত মুহাম্মদের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী, সে ঘোষণা করলো সকল পুরুষকে হত্যা করা হবে, ধন সম্পদ গনিমত রূপে বন্টন করা হবে এবং নারী ও শিশুদেরকে গোলাম বাদিতে পরিণত করা হবে, মেয়ে এবং শিশুদেরকে গোলাম এবং বাদিতে পরিণত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফয়সালা শুনে বললেন, তোমার ফয়সালা সপ্ত আকাশে উপরে ঘোষিত আল্লাহর ফয়সালা অনুযায়ী হয়েছে। মানে হযরত মুহাম্মদ তখন খুশি হয়ে গেলেন, খুশিতে বললেন যে, হ্যাঁ স্যার, তোমার ফয়সালাটা খুবই ভালো ফয়সালা হয়েছে, তুমি খুব ভালো একটা ফয়সালা দিয়েছো। এরপরে কি লেখা আছে দেখেন, সেখানে তিনি কয়েকটি গর্ত করলেন, তারপর এক এক দল করে তাদেরকে সেখানে নিয়ে হত্যা করলেন মদিনা বাজারে। মানে নবীজি মদিনা বাজারে নিয়ে, মদিনা বাজার এখন বর্তমানে যেটা মদিনা বাজার, সেখানে এক এক দল করে নিয়ে তাদেরকে হত্যা করা হলো। আল্লাহর দুশমন হুয়াই ইবনে আখতাব, কাব ইবনে আসাদ প্রমুখ নেতৃবর্গ তাদের মধ্যে ছিল। তাদের সর্বমোট সংখ্যা ছিল 600 বা 700। আমি একটু আগে আপনাকে বলেছিলাম 600 থেকে 900, আমি আপনাকে রেফারেন্সটা দেখাচ্ছি, সর্বমোট সংখ্যা ছিল 600 বা 700। যারা তাদের সংখ্যা আরো বেশি মনে করেন তাদের মতে তারা ছিল 800 থেকে 900 এর মাঝামাঝি। আমি কিন্তু একটু আগে আপনাকে বলেছিলাম 600 থেকে 900, আমি এই দুইটা কথাকে মিলাই বলছিলাম 600 থেকে 900, কারণ একটা বর্ণনায় বলা আছে 600 থেকে 700, আরেকটা বর্ণনায় বলা আছে 800 থেকে 900। বুঝতে পারছেন ভাই আমি কি রেফারেন্স দেখাইছি? ভাই আপনাকে আরো রেফারেন্স দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, উম্মে আচ্ছা আর রেফারেন্স আপনাকে দেখাতে হবে না। উম্মুল মুমিনিন আয়েশা থেকে বর্ণিত, ওদের নারীদের মধ্যে মাত্র একজনকে জবাই করা হয়েছে, একজনকে হত্যা করা হয়েছিল, বাকি সবাইকে গনিমতের মাল হিসেবে বন্টন করা হয়েছিল। ঠিক আছে, এই আমি আপনাকে এই যে একজনকে হত্যা করা হয়েছিল যাকে সেই তার কথাটা পড়ে শোনাচ্ছি। আয়েশা বলেন, আল্লাহর কসম, সে স্ত্রীলোকটি আমার কাছে বসে কথাবার্তা বলছিল এবং হেসে লুটুপুটি খাচ্ছিল, অথচ তখন তার আপনজনদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা বাজারে হত্যা করছিলেন।
এটা কিন্তু আয়েশার বক্তব্য, আয়েশার কথা যে এই মহিলাটা আয়েশার কাছে বসে হাসাহাসি করছিল, সেই সময় নবীজি মদিনা বাজারে তার আত্মীয় পরিজনদেরকে হত্যা করছিলেন, সহসা ঘোষক তার নাম ধরে ডাক দিল, সে বলল আমাকে হত্যা করা হবে। বললাম কেন? সে বলল একটা কাণ্ড করেছি বলে। এরপর নেওয়া হলো এবং হত্যা করা হলো। আয়েশা বললেন আল্লাহর কসম সে বিষয়ের কথা আমি কখনো ভুলবো না, কি খোশ মেজাজ ও হাসি ফুর্তিতে ভরপুর, অথচ সে জানতো তাকে হত্যা করা হবে। একটা মহিলা ছিল সম্ভবত একটু অপ্রকৃতিস্থ, একটু মাথায় একটু সমস্যা ছিল বোধহয়, কারণ সে অনেক হাসাহাসি করতেছিল, হেসে হেসে খিলখিল করে গড়াগড়ি খাচ্ছিল, কিন্তু তার আত্মীয় স্বজন সবাইকে মদিনা বাজারে নবীজি তখন জবাই করতেছিলেন, কিন্তু সেই মহিলা কি করতেছিল, হাসাহাসি করতেছিল। এরপর সেই মহিলাকে নিয়েও জবাই করা হয়। ঠিক আছে, এটা আয়েশার বক্তব্য, আমার বক্তব্য না ভাই। বানু কুরাইজা এই হত্যাকাণ্ডের সময় সাবিত এসে জুবাইরের সাথে সাক্ষাৎ করেন, তখন তিনি ছিলেন অতি শিপর বৃদ্ধ। এই জিনিসগুলা সব জায়গায় মানে, এরপরে আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রাপ্তবয়স্ককে হত্যা করার নির্দেশ দেন। আমার নিকট সুবা ইবনে হাজ্জাজ আব্দুল মালিক ইবনে উমাইর সূত্রে আতিয়া কুরাজি থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু কুরাইজা সকল প্রাপ্তবয়স্ককে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, আমি ছিলাম অপরিণত বয়সে তাই আমাকে ছেড়ে দেওয়া হয়, একজন ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়, সেই ব্যক্তিটা বর্ণনা করছিল পরে আমি ছিলাম একদমই অপ্রাপ্ত বয়স্ক এই জন্য আমাকে ছেড়ে দেওয়া হয়, তবে ওই ব্যক্তিকে কিন্তু একেবারে ছেড়ে দেওয়া হয় নাই, ওই ব্যক্তিকে পরে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল। সেটা আবার আরেকটা হাদিসে আছে, সেটা পরে দেখাবো আপনাকে। ইবনে ইসাক বলেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মধ্যে বানু কুরাইজার ধন সম্পদ এবং নারী ও শিশুদের বন্টন করে দেন। দেখেন নারী ও শিশুদের বন্টন করে দেন, তিনি অশ্বরোহী ও পদাতিক অংশ সেদিনই স্থির করেন, সর্বমোট গনিমত হতে তিনি মানে হযরত মুহাম্মদ এক পঞ্চমাংশ বের করে নেন, মানে সে হযরত মুহাম্মদ এক পঞ্চমাংশ নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নারীদের মধ্যে হতে রায়হানা বিনতে আমর ইবনে খুনাফাকে নিজের জন্য বেছে নিয়েছিলেন, মানে একজন নারীকে হযরত মুহাম্মদ যার নাম ছিল রায়হানা তাকে নিজের জন্য বেছে নিয়েছিলেন। তারপরে পরে বলা আছে তিনি তাকে বিবাহের প্রস্তাব দিয়ে পর্দানছিন হতে বলেছিলেন, কিন্তু তিনি জবাবে বললেন মানে রায়হানা জবাবে বললেন ইয়া রাসূলুল্লাহ বরং আপনি আমাকে আপনার মালিকানাধীন করেই রাখুন, এটা আপনার আমার উভয়ের জন্য সহজতর। সুতরাং তাকে সে অবস্থাতেই রেখে দেওয়া হলো, মানে হযরত মুহাম্মদ তাদের একটা ইয়াকে দাসীকে বিয়ে করতে চাইছিল, কিন্তু ওই মহিলা স্বামী ভাই পুত্র সবাইকে হযরত মুহাম্মদের সৈন্যরা হত্যা করেছিল, এই কারণে সেই মহিলা বলল যে আপনাকে আপনি দাসী করেই রাখেন, আমাকে বিয়ে করার দরকার নেই। বাদী হওয়ার প্রাককালে রায়হানা ইসলামের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করে ইয়াহুদি ধর্মের ওপরে অবিচল থাকার ইচ্ছা করেন, মানে হচ্ছে গিয়ে সে নিজের ধর্মটা পরিবর্তন করতে অস্বীকৃতি জানান সেই সময়। এখানে সবকিছু বর্ণনা করা আছে ভাই, আপনি নিজে পড়ে নিতে পারেন, আপনাকে আমি রেফারেন্সটা দেখাই দিলাম এবং আরো অনেক রেফারেন্স আমার কাছে আছে যে এই রেফারেন্স গুলোতে বলা হচ্ছে হযরত মুহাম্মদ যখন গনিমতের মাল হিসেবে আপনার কাছে অনেক রেফারেন্স আছে, এখন এটা গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে ধরে আনতো, তখন তাদের সাথে সেক্স করতো, বিয়ে ছাড়া তাদের সাথে সেক্স করতো ভাই, যুদ্ধবন্দী নারীদের সাথে হযরত মুহাম্মদ নিজে এবং তার সাহাবীরা মিলেমিশে তাদের বাপ ভাই স্বামী তারপর পিতা সবাইকে হত্যা করে তাদেরকে তুলে এনে বন্দি বানিয়ে এনে তাদের সাথে সেক্স করতো। এটা রেফারেন্স এখন আমি দেখাই আপনাকে, আপনি কি দেখবেন নাকি সেটা? না আপনি প্লিজ আর আপনার রেফারেন্স দেখাতে হবে না, প্রশ্নটা ছিল খুবই সহজ, আপনি এত কিছু পড়ার দরকার ছিল না, প্রশ্নটা ছিল সহজ যে আপনি ভালো ধর্মে ভালো ভালো কাজগুলোর কথা বলেন, এবার আপনি ভালো ভালো কাজগুলোর কারণে আপনি সামগ্রিকভাবে সেটাকে আপনি খারাপ বলতে পারেন কিনা, ভালোটাকে আপনি ভালো বলতে পারেন কিনা, মানে হচ্ছে খারাপ বলতেছেন এবং তাকে ঘৃণা করতেছেন, এখন আপনার কথা হচ্ছে কি একটা আছে তার মানে টোটালটাকে আমি খারাপ জানি, মানে হচ্ছে এটা তো ভয়ঙ্কর ক্রাইম, একটা জনগোষ্ঠীর ভিতরে যখন অনেক অনেকগুলা পুরুষকে হত্যা করে তাদের নারী এবং শিশুদেরকে, ভাই নারীরা শিশুরা তো যুদ্ধের অংশ না, তারা তো কিছু করে নাই, হ্যাঁ নারীরা নারী শিশু বেসামরিক লোকজন, তাদের তাদের কাছে তাদের উপর তো কোনো অত্যাচার করা যাবে না, যাদের সাথে যুদ্ধ হোক নারী শিশুদের উপর তো অত্যাচার করা যাবে না, এটা তো ভাই অমানবিক ব্যাপার। আপনার সাথে পাশের বাসার কলিমুদ্দিনের ঝগড়া আপনার সাথে মিটাবে, কিন্তু সেটা আপনার বউকে রেপ করতে পারে না, আপনার বউকে তুলে নিয়ে যেতে পারে না, বা আপনার ছেলেকে ছেলে মেয়েকে দাসী বানাতে পারে না, এটা তো অত্যন্ত অমানবিক ব্যাপার ভাই, এটা আপনি বুঝেন না ভাই যে আপনার সাথে কার ঝামেলা কার যুদ্ধ সেটা তো আপনাদের ব্যাপার, আপনার মারামারি করেন না না করেন এটা আপনারা বুঝবেন, কিন্তু সেই কারণে যদি আপনার বউকে নিয়ে যায়, আপনার বোনকে তুলে নিয়ে যায়, বা আপনার মাকে তুলে নিয়ে যায়, বা আপনার শিশু কন্যাকে তুলে নিয়ে যায়, তাকে যদি গনিমতের মাল হিসেবে ভোগ করে, সেটা প্রচন্ড রকমের অমানবিক ব্যাপার না? তার জন্য আপনি মানে সামগ্রিকভাবে সবকিছুকেই আপনি মানে ঘৃণা করবেন, ঠিক আছে, মানে এত বড় একটা ক্রাইম, এত বড় ভয়ঙ্কর একটা ঘটনা যে বানু কুরাইজা গোত্র 600 থেকে 900 মানুষকে মেরে তাদের স্ত্রীদেরকে গনিমতের মাল হিসেবে তাদের সাথে সেক্স করা, তাদেরকে দাসী হিসেবে ব্যবহার করা, তাদের বাচ্চা বাচ্চাদেরকে, বাচ্চা ছেলে ভাই, বাচ্চা ছেলে মেয়ে কোনো অপরাধ নাই তো এখানে, 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, এদের কি অপরাধ আছে এখানে? একজনের কারণে কি বাচ্চা ছেলে মেয়েদেরকে দাস বানানো যায় যায় নাকি? মানে এটা কি ভয়ঙ্কর ক্রাইম? মানে এটা এইরকম ক্রাইমের থেকে আর ভয়ঙ্কর ক্রাইম কি হতে পারে যে আপনার একটা বাচ্চা শিশু
তাকে যদি আমি তুলে এনে দাস বানাই, আমার বাসায় দাসে পরিণত করি, এর থেকে ভয়ঙ্কর ক্রাইম আর কি হইতে পারে ভাই? বলেন, আপনার কি মনে হচ্ছে না এটা একটা ভয়ঙ্কর হ্যাঁ ঘটনা? আচ্ছা, এটা ভয়ঙ্কর ঘটনা আপনি যেটা বলছেন, এটা অরিজিনালি হলে ভয়ঙ্কর ঘটনা।